হ্যালো ফ্রেন্ডস আজ দু হাজার কুড়ি সালের ফার্স্ট জানুয়ারি সকলকে নতুন সালের শুভেচ্ছা জানাই এবং সাফল্য কামনা করি তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিছু নতুন প্রশ্ন উত্তর দেখব যেগুলো রাজ্য লেভেলের ডাব্লিউ বিসিএস পিএসসি ও এন টিপিসির জন্য খুবই ইম্পর্টেন্ট সো নলে স্টার্ট পশ্চিমবঙ্গের তড়াই অঞ্চল মোটামুটি কেমন হয় উঁচুভূমি নিম্ন জমি সমভূমি এবং পালি জমি সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হবে তরাই বলতে শান্ত নিম্ন জমিকে বোঝায় অ্যান্সার হবে খ অপশন কোশ্চেন নাম্বার টু কোন শহরটি ভুটানের দিকে ডোর নামে পরিচিত ভুটানের দিকে ডোর বা ভুটানের ডোর নামে পরিচিত শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এর মধ্যে কোনটি নয় সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হবে জলপাইগুড়িকে ভুটানের ডোর বলা হয় নিম্নলিখিত জাতীয় কোন মহাসড়ক ফারাক্কা ব্যারেজ পেরিয়েছে এনএইচ থার্টি ওয়ান এনএইচ থার্টি টু সঠিক হবে সঠিক হবে ডি যেটি ফারাক্কা মহাব্যারেজ পেয়েছে নেক্সট প্রশ্ন নিচে কোন জেলাটি জেলার নামে সদর কোয়ার্টার আছে হেডকোয়ার্টার নাম নিচের জেলার নামে নদীয়া বীরভূম হুগলি বাঁকুড়া সঠিক আনসার হবে ডি অপশন বাঁকুড়া বাঁকুড়ার নামে একটা জেলা এবং ওই বাঁকুড়া নামেই হেডকোয়ার্টার রয়েছে তো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে কোনটি নেই এখানে জলঢাকা কালজানি মহানন্দা মৌরাক্ষী এবং কোনটি হবে সঠিক অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে যেটি নেয় সেটা হচ্ছে মৌরাক্ষী নদী ময়ূরাক্ষী নদী অ্যান্সার হবে ডি অপশান নেক্সট প্রশ্ন কোনটির সর্বোচ্চ দৈর্ঘ্য এখানে চার অপশন আছে তিস্তা মহানন্দা জলঢাকা এবং কংসাবতী সঠিক অ্যান্সার হবে এই নদীগুলির মধ্যে সবথেকে দৈর্ঘ্য বেশি তিস্তার পরের প্রশ্ন হচ্ছে কোনটি জোয়ারের নদী নয় ইচ্ছামতি বিদ্যাধরী কালিন্দী জলঙ্গি তো জলঙ্গি হবে অ্যান্সার জলঙ্গি জোয়ারের নদী নয় নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার এইট ক্যান্সারের টপিকটি অর্থাৎ কর্কটক্রান্তি ডাকায় এর মধ্যে কোন অঞ্চলে যায়নি পুরুলিয়া নদিয়া বর্ধমান বীরভূম সঠিক অ্যান্সার হবে বীরভূম দু হাজার এক সালের আদমশুমারি অনুসারে কলকাতায় প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব কত সঠিক অ্যান্সার হবে পঁচিশ থাউজেন্ড কুড়ি হাজার পনেরো হাজার এবং দশ হাজার সঠিক আনসার হবে এ অপশান যদি এখানে ক হবে অ্যান্সারটা হচ্ছে পঁচিশ থাউজেন্ড পরের প্রশ্ন দু হাজার একের আদমশুমারির রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার একের আদমশুমারির রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত পঁয়ষট্টি পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট নয় পার্সেন্ট এবং একাত্তর পার্সেন্ট অ্যান্সার হবে নয় পার্সেন্ট হবে গ সিক্সটি নাইন পার্সেন্ট দু হাজার একের রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট হবে প্রশ্ন ডায়ার নামক অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কিত কোচবিহার মুর্শিদাবাদ মালদাও এর মধ্যে কোনোটি নয় ডায়ার নামক অঞ্চলটি মালদায়ের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যান্সার হবে গ অপশন মালদা নেক্সট প্রশ্ন নিচের কোনটি সঠিকভাবে মেলে না বর্তমানের সাথে কয়লা এটা সঠিক পুরুলিয়ার সাথে চুনাপাথর বীরভূমের সাথে মাটি এটা চীন মাটি আছে এটা চীনা মাটি হবে নেক্সট হচ্ছে বাঁকুড়ার সাথে ম্যাঙ্গানিজ সঠিক আনসার কোনটি হবে এখানে বাঁকুড়ার সাথে ম্যাঙ্গানিজের কোনো সম্পর্ক নেই তো এটাই হবে সঠিক আনসার যেটা মিলে না বাকিগুলো আমাদের মনে রাখতে হবে বীরভূমের চু মাটি সরি চীনামাটি এবং পুরুলিয়ায় চুনাপাথর বর্ধমানে কয়লার জন্য বিখ্যাত তো যেটা ম্যাচিং করছে না সেটা হবে ডি অপশান বাঁকুড়ের সাথে ম্যাঙ্গে কোনো সম্পর্ক নেই নেক্সট প্রশ্ন নিচের কোনটি সঠিকভাবে মেলে না বার্নপুরের সাথে আয়রন ও স্টিল ক অপশান খড় রূপনারায়ণপুরের সাথে বৈদ্যুতিন ও টেলিফোন তার চিত্তরঞ্জনের সাথে রেল ইঞ্জিন অনুপনগরের সাথে ইলেকট্রনিক্স পণ্য কোনটি সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে অনুপনগরের সাথে ইলেকট্রনিক্স পণ্য যেটি এখানে ম্যাচ করছে না অনুপনগরের সাথে ইলেকট্রনিক্স পণ্য চিত্তরঞ্জন আমরা জানি টেল ইঞ্জিন কারখানা রয়েছে তৈরির রূপনারায়ণপুরের বৈদ্যুতিন এবং টেলিফোন তার তৈরির কারখানা খুব ইম্পর্ট্যান্ট এটা আগের বার ছিল বার্নপুরের সাথে আয়রন স্টিল কোম্পানি সম্পর্কযুক্ত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের এখানে তরাই অঞ্চলে হবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি রেহার অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর অজয় মৌরাক্ষী কোনটি নয় সঠিক অ্যান্সার হবে ক অপশান দামোদর পশ্চিমবঙ্গের রেহার অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর সুন্দরবন অঞ্চলে টাইগার প্রকল্প প্রধান কোয়ার্টারটি কোথায় অবস্থিত সুন্দরবন অঞ্চলে টাইগার প্রকল্পটির প্রধান কোয়ার্টারটি এখানে কোথায় অবস্থিত ক্যানিং ফেসারগঞ্জ ঘোষবা বাসন্তী সঠিক আনসার হবে ঘোষবা সঠিক আনসার গ অপশন ঘোষবা নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি এটা কোয়েশ্চেন নাম্বার সিক্সটি প্রশ্ন হবে কোন আইটেমটিতে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে থেকে বেশি উৎপাদনকারী নয় নিচের কোন আইটেমটিতে চাল পাট চা মাছ পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে থেকে বেশি উৎপাদনকারী নয় চাল উৎপাদনে পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে পাট উৎপাদনেও মাছ উৎপাদন এখানে অ্যান্সার হবে চা চা উৎপাদনে পশ্চিমবঙ্গ কিছুটা কম উৎপাদন আর কিছুটা কম কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের রাজ্যগুলির মধ্যে রেশম উৎপাদনে পশ্চিমবঙ্গের অবস্থান কততম ফার্স্ট এখানে প্রথম তৃতীয় তৃতীয় এবং কোনোটি নয় ভারতের রাজ্যগুলির মধ্যে রেশম উৎপাদনে পশ্চিমবঙ্গের থান হচ্ছে দ্বিতীয় অ্যান্সার হবে খান দ্বিতীয় নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কোন বছরে কলকাতার মেট্রো রেল ব্যবস্থা চালু হয় উনিশশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই তো সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে কলকাতার মেট্রো রেল ব্যবস্থা চালু হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে কলকাতা বীরভূম মেদিনীপুর এদের মধ্যে কোনটি নয় সঠিক আনসার কোনটি হবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে শান্তিনিকেতন ইউনিভার্সিটি যেটা বোলপুরে অবস্থিত নেক্সট প্রশ্ন টোয়েন্টি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট ধানের শতকরা কত ভাগ উৎপাদিত হয় দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এবং আঠেরো সঠিক পনেরো পার্সেন্ট ধানের পনেরো পার্সেন্ট উৎপাদিত হয় কোনটি পশ্চিমবঙ্গের বিভাগের নাম নয় রাষ্ট্রপতি বর্ধমান সরি এখানে রাষ্ট্রপতি হবে না কোনটি পশ্চিমবঙ্গের বিভাগের নাম নয় বর্ধমান মালদাহ জলপাইগুড়ি হবে মালদাহ একটি বিভাগ নয় রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের বিহার রাজ্যে পুনিয়া জেলার একটি অংশ হিসাবে পশ্চিমবঙ্গের কোন জেলাকে যুক্ত করা হয়েছিল পর্যন্ত একটু বুঝে নিতে হবে কারণ একটু মিস্টেক আছে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের বিহারের পুনিয়া জেলার একটি অংশ জেলায় যুক্ত করা হয়েছিল এটা হবে উত্তর দিনাজপুর সঠিক অ্যান্সার হবে ডি অপশান উত্তর দিনাজপুর নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি মানভূম জেলার একটি অংশ কোন জেলায় যুক্ত করা হয়েছিল মানভূম জেলার একটি অংশ পুরুলিয়া জেলায় যুক্ত করা হয়েছিল অ্যান্সার হবে এখানে ক অপশন পুরুলিয়া জেলায় যুক্ত করা হয়েছিল নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন ডাইডা অঞ্চল ফলের জন্য বিখ্যাত এখানে কলা ক অপশান হবে কলা ক অপশান পাইন্যাপেল আম এবং ডি কোনোটি নয় পশ্চিমবঙ্গের টায়রা অঞ্চল আম উৎপাদনের জন্য বিখ্যাত অ্যান্সার হবে ক অপশান নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোনটি টরেন্টিয়াল অর্থাৎ বৃষ্টির জলে পুষ্ট নদীর উদাহরণ নয় এখানে চারটি অপশান আছে তিস্তা সুবর্ণরেখা বিদ্যাধারী ও মাদলা সঠিক অ্যান্সার হবে সুবর্ণরেখা যেটি বৃষ্টির জলে পুষ্ট বা টরেন্টিয়াল নদী নয় অ্যান্সার হবে সুবর্ণ রেখা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগদ শস্য কোনটি পাট চা তামাক এগুলোর মধ্যে কোনোটি নেই সঠিক অ্যান্সার হবে পাট নাম্বার টোয়েন্টি এইট তামাকের সর্বাধিক উৎপাদন পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি হয় বর্তমান এটা ফিলিং মিস্টেক আছে একটু কোন অপশানে খ আছে মালদহ গ মুর্শিদাবাদ ও খ কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তামাক উৎপাদন সর্বাধিক হয় আনসার হবে কোচবিহার অপশন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কোনটি সঠিকভাবে মেলে না এখানে পুরুলিয়ার ঝালদা চুনাপাথরের জন্য বিখ্যাত বাঁকুড়ার তামাকান আয়রনের উৎপাদনের জন্য বিখ্যাত জলপাইগুড়ির বক্সা দোয়ার টলামাইট উৎপাদনের জন্য বিখ্যাত এবং ডি অপশান মেদিনীপুরের বেলপাহাড়ি ম্যাঙ্গানিজ উৎপাদনের জন্য বিখ্যাত তো সঠিক আনসার হবে এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে খবশান বাঁকুড়ার তামাকান আয়রনের জন্য বিখ্যাত যেটি এটা সঠিকভাবে ম্যাচ করে না বাকিগুলোর সাথে সম্পর্কযুক্ত নেক্সট প্রশ্ন বীরভূমের মোহাম্মদ বাজার এখানে মোহাম্মদ বাজার কি জন্য বিখ্যাত চীনামাটি একটা ক অপশান হবে চীনামাটি গ ডলোমাইট এবং এদের মধ্যে কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে বীরভূমের বীরভূম শান্ত চুনা পাথরের জন্য বিখ্যাত মোহাম্মদ বাজারে পাওয়া যায় অ্যান্সার হবে ক নেক্সট প্রশ্ন কানাডা নামের প্রকল্পটি কানাডা বাঁধ নামের প্রকল্পটি কোন নদীর সাথে সম্পর্কযুক্ত এখানে দামোদর কংসাবতী মৌরাক্ষী জল ঢাকা সঠিক অ্যান্সার হবে ক অপশান ময়ূরাক্ষী কানাডা মান্থি মৌরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন কোয়েশন নাম্বার থার্টি টু কলকাতার মেট্রো রেল ব্যবস্থার মোট দৈর্ঘ্যপথ কত চোদ্দো কিলোমিটার খ অপশানটা একটু মিস্টেক হচ্ছে গ আছে আঠেরো কিলোমিটার এবং ডি কুড়ি কিলোমিটার এখানে কোয়েশ্চেন নাম্বার থার্টি টু অ্যান্সার হবে খ অ্যান্সার অপশান খ কিন্তু এখানে একটা মিস্টেক আছে যেটা ষোলো কিলোমিটার হবে সঠিক অ্যান্সার কলকাতার মেট্রো রেল ব্যবস্থার সঠিক দৈর্ঘ্যপথ হচ্ছে ষোলো কিমি প্রশ্ন কলকাতার মেট্রো রেল রেলপথ ব্যবস্থার মোট রেল স্টেশন সংখ্যা কয়টি পনেরোটি সতেরোটি উনিশ এবং একুশটি সঠিক আনসার হবে খেন সতেরোটি কলকাতার মেট্রো রেল ব্যবস্থার মোট রেল স্টেশন সংখ্যা হলো সতেরোটি নেক্সট প্রশ্ন ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য কত এখানে সঠিক আনসার হবে গো অপশেন হাজার দুশো চল্লিশ মিটার ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য হচ্ছে দু হাজার দুশো চল্লিশ মিটার গো অপশেন সঠিক আনসার নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটি কোন জাতীয় উচ্চপথে জাতীয় পথের সাথে এখানে জড়িত এনএইচ টু এন এইচ ফাইভ এনএইচ এবং কোনটি নয় এখানে সঠিক অ্যান্সার যেটি হবে গ্যান ট্যাঙ্ক রোডটি এনএইচ টু জাতীয় পথের সাথে জড়িত বা যুক্ত অ্যান্সার হবে ক অপশন কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স বীরভূম জেলার এখানে উচ্চারণটা একটু ভুল আছে বীরভূম জেলার বিহারীনাথ পাহাড়ের উচ্চতা কত চারশো পঞ্চাশ মিটার চারশো চল্লিশ মিটার চারশো কুড়ি মিটার এবং তিনশো আশি মিটার সঠিক অ্যান্সার হবে চারশো পঞ্চাশ মিটার নেক্সট প্রশ্ন তিলপাড়া খালটি কোথায় রয়েছে বর্তমান বীরভূম পুরুলিয়া এবং কোনোটি নয় তিলপাড়া পানটি রয়েছে বীরভূম জেলায় আনসার হবে খ অপশন প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন দামোদর ভ্যালি কর্পোরেশান বা ডিভিসি সংক্ষেপে সেচ খালটি রয়েছে কোথায় মালদহ মুর্শিদাবাদ বর্ধমান এদের মধ্যে কোনোটি নয় দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি প্রকল্পটি রয়েছে বর্ধমান জেলায় অ্যান্সার হবে ক অপশন নেক্সট প্রশ্ন নদী উপত্যকা প্রকল্পের সাথে মেসাঞ্জোর বাঁধ সম্পর্কযুক্ত কোন নদীর সাথে এখানে দামোদর ময়ূরাক্ষী ফারাক্কা এদের কোনটি নয় সঠিক হবে ময়ূরাক্ষী খান ময়ূরাক্ষী এটি মেশ বন্ধের সাথে সম্পর্কযুক্ত কোয়েশ্চেন পাটের উপযুক্ত উৎপাদনের জন্য প্রয়োজনীয় গড় তাপমাত্রা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস দরকার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কুড়ি ডিগ্রি পঁচিশ এবং পঁয়ত্রিশ সঠিক হবে পি অপশানটি পঁচিশ ডিগ্রি নাম্বার ফর্টি ওয়ান পশ্চিমবঙ্গের সর্বাধিক ধান উৎপাদনকারী জেলা কোনটি মুর্শিদাবাদ মালদহ বর্ধমান এদের মধ্যে কোনোটি নয় বর্ধমান সঠিক অ্যান্সার হবে বর্ধমান পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান সর্বোচ্চ ধান উৎপাদনকারী অঞ্চল প্রশ্ন ভারতের প্রথম পাটকল আঠারোশো উনষাট সালে স্থাপন করা হয়েছিল কোথায় নৈহাটি শ্রীরামপুর কুলটি রিসোরা সঠিক অ্যান্সার হবে এখানে হবে ঘ ঘোরা দুর্গাপুরের স্টিল মিলটির সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল কোনটি রাশিয়া জার্মানি ব্রিটেন ফ্রান্স দুর্গাপুরের স্টিল মিলটি তৈরি হয়েছিল ব্রিটেনের সহযোগিতায় অ্যান্সার হবে এখানে গ অপশেন ব্রিটেন্স প্রশ্ন পশ্চিমবঙ্গের খনির যন্ত্রগুলি কোথায় উৎপাদিত হয় আসানসোল দুর্গাপুর হাওড়া এদের মধ্যে কোনোটাই নয় খনিতে যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো উৎপাদন হয় দুর্গাপুর অ্যান্সার হবে এখানে খ অপশন দুর্গাপুর পরবর্তী প্রশ্ন ভারতের রাজ্যগুলির মধ্যে জনসংখ্যার জনসংখ্যায় পশ্চিমবঙ্গের অবস্থান কততম চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ অ্যান্সার হবে ক্ষোভ দু হাজার এক সালের আদমশুমারির ভিত্তিতে বৃহত্তর কলকাতার জনসংখ্যা প্রায় কত একশো লক্ষ একশো লক্ষ এখানে টাকাতে আছে যাই হোক জনসংখ্যার পরিমাণ এখানে টাকাগুলো বাদ যাবে সঠিক অ্যান্সার হবে একশো বত্রিশ লক্ষ ক অপশন একশো বত্রিশ লক্ষ দু হাজার এক সালের আদমশুমারির ভিত্তিতে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ব্যয় একশো বত্রিশ লক্ষ নম্বর ফর্টি সেভেন হুগলি শিল্পাঞ্চলে কতগুলি পাটকল রয়েছে চল্লিশ ষাট আসে এবং একশো হুগলি শিল্পাঞ্চলে আনসার হবে এখানে ষাটটি পাটকল রয়েছে নেক্সট প্রশ্ন হুগ হুগলি শিল্পাঞ্চলে ভারী রাসায়নিক কারখানাগুলি এখানে প্রভাবশালী এখানে ক অপশান আছে কোননগর কামারহাটি রিসোড়া নৈহাটি সঠিক আনসার হবে রিসোড়াতে প্রভাবশালী পরের প্রশ্ন নিচের কোন শহরটি বাংলাদেশের সীমান্তের নিকটবর্তী কৃষ্ণনগর মালদহ রায়গঞ্জ বালুরঘাট অ্যান্সার হবে বালুরঘাট বাংলাদেশের সীমান্তে অবস্থিত সঠিক অ্যান্সার হবে বালুরঘাট নাম্বার ফিফটি কোনো অঞ্চলটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলা হুগলি হাওড়া দক্ষিণ দিনাজপুর এর মধ্যে কোনটি নয় এখানে অ্যান্সার হবে হাওড়া হাওড়া হচ্ছে সব থেকে ছোট ছোট একটি জেলা পশ্চিমবঙ্গের নেক্সট প্রশ্ন জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম শহর কোনটি দুর্গাপুর মালদহ হাওড়া এবং এদের মধ্যে কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে হাওড়া নেক্সট প্রশ্ন কোয়েশন নাম্বার ফিফটি টু কোনটি জাতীয় হাইওয়ের গন্তব্য কলকাতা থেকে শুরু করে যানবাহন থেকে সঠিকভাবে মেলে না এখানে এনএইচ টুর সাথে দিল্লি এনএইচ ফাইভের সাথে চেন্নাই এনএইচ সিক্সের সাথে মুম্বাই এবং এনএইচ সেভেনের সাথে পান্ডা পাটনা সঠিক অ্যান্সার হবে এখানে যেটি ম্যাচিং করছে না সেটা হবে ডি অপশান বাকিগুলো ঠিকই আছে এনএইচ টুর সাথে দিল্লি ফাইভের সাথে চেন্নাই এবং এনএইচ সিক্সের সাথে মুম্বাই জাতীয় সড়ক সাথে এই শহরগুলি সম্পর্কযুক্ত নেক্সট প্রশ্ন রামম জলবিদ্যুৎ প্রকল্পের সাথে সম্পর্কযুক্ত কোন জায়গাটি দার্জিলিং জলপাইগুড়ি পুরুলিয়া বাঁকুড়া এখানে অ্যান্সার হবে দার্জিলিং নেক্সট প্রশ্ন কোন ধরনের মাটি চা উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী পটসল ল্যাটেরাইট ফল এবং এদের মধ্যে কোনটি নয় চা উৎপাদনের জন্য সবথেকে উর্বর মাটি হচ্ছে পটসল মৃত্তিকা পটসল মৃত্তিকা প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তর অংশের সমভূমি অঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী কোনটি সমভূমি অঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী হল সুবর্ণরেখা মহানন্দা টর্স তর্সা এবং কুঁটি নয় সমভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম কোনটি অ্যান্সার হবে সেন মহানন্দা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী আত্রাই নদীর শাখা কোনটি এখানে গঙ্গা ভাগীরথী পদ্মা যমুনা আত্রাই কোন নদীর শাখা এখানে যমুনা অ্যান্সার হবে ক অপশেন যমুনা কোশ্চেন নাম্বার ফিফটি সুন্দরবন অঞ্চলের মোট আয়তন কত প্রায় এখানে সাত হাজার বর্গ কিলোমিটার ন হাজার বর্গ কিলোমিটার এখানে এক লাখ দশ হাজার বর্গ কিলোমিটার এবং তেরো হাজার বর্গ কিলোমিটার সঠিক অ্যান্সার হবে সুন্দরবন অঞ্চলের আয়তন প্রায় ন হাজার বর্গ কিলোমিটার খ অপশন হবে অ্যান্সার পরে প্রশ্ন নিচের কোনটি নদীর পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় প্রবেশ করছে রূপনারায়ণ সুবর্ণরেখা কোনটি নয় অ্যান্সার হবে খ সুবর্ণরেখা যেটি পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় প্রবেশ করেছে কোশ্চেন নম্বর ফিফটি নাইন পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রের জন্য গড় বার্ষিক সরি এখানে কৃষিকাজের জন্য গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় কত একশো পঁচিশ সেমি একশো পঞ্চাশ একশো পঁচাত্তর সেমি এবং দুশো সেমি সঠিক আনসার হবে একশো পঁচাত্তর সেমি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন জেলায় সঠিক আনসার হবে ক অপশন পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত হয় পুরুলিয়া জেলায় খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা প্রশ্ন জলপাইগুড়ির বক্সা দোয়ার গড় বৃষ্টিপাত কত হয় প্রতি বছর তিনশো পঞ্চাশ সেমি 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 চারশো চারশো পঞ্চাশ এবং পাঁচশো সেমি সঠিক অ্যান্সার হবে চারশো পঞ্চাশ সেমি সঠিক অ্যান্সার চারশো পঞ্চাশ সেমি নেক্সট প্রশ্ন শীত মৌসুমে পশ্চিমবঙ্গ জুড়ে কোন বাতাস বয় উত্তর উত্তর পূর্ব বাতাস ক আছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম তো উত্তর পূর্ব বাতাস বই শীতকালে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর পূর্ব বাতাস বয় সঠিক অ্যান্সার হবে ক উত্তর পূর্ব নেক্সট প্রশ্ন গ্রীষ্মকালীন সময় পশ্চিমবঙ্গের কোন টাইমে হয় অর্থাৎ এখানে সিজন হবে উচ্চারণটা এখানে ভুল আছে বানানটা ফেব্রুয়ারি এপ্রিল মার্চ মে এপ্রিল জুন এবং নান কোনটাই নয় এখানে মার্চ মেতে গ্রীষ্মকালীন সময় হয় পশ্চিমবঙ্গে এখানে অপশন হচ্ছে এখানে তিন বিঘা নয় এটা তিন বিঘা অঞ্চলটি ব্যবহারের জন্য ইজারা দেওয়ার সাথে সম্পর্কযুক্ত এখানে তিন বিঘা অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কযুক্ত সঠিক প্রশ্নটি এটা যেটা হবে নদীয়া দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ ও কোচবিহার এখানে অ্যান্সার হবে ঘপশান তিন বিঘা অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কযুক্ত এখানে কোচবিহার অ্যান্সার হবে অপশান নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পাট কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের মধ্যে বারাসাত জাভেদপুর ব্যারাকপুর আলিপুর এখানে সঠিক অ্যান্সার হবে ব্যাকপুরে অবস্থিত পাট গবেষণা ইনস্টিটিউটটি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জলতরমুজ প্রধানত কোথায় উৎপাদিত হয় বর্তমান কোচবিহার উত্তর চব্বিশ পরগনা এবং পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা সঠিক অ্যান্সার হবে সরি দক্ষিণ চব্বিশ পরগনায় জলতরমুজ উৎপাদিত হয় নেক্সট হচ্ছে কোন নদীর উপর মাইথন ব্যারেজ নির্মিত হয়েছে বারাকর কোনার অজয়ের এবং এর মধ্যে কোনটি নয় বরাকর নদীর উপর মাইথন ব্যারেজ নির্মিত হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ইয়ারলি ধানের উৎপাদন প্রায় কত মিলিয়ন টন পাওয়া যায় সঠিক অ্যান্সার হবে এখানে তেরো মিলিয়ন টন ক অপশন তেরো মিলিয়ন টন পরে প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রতি বছর মোট কমের উৎপাদন প্রায় কত মিলিয়ন টন হয় এক টন দু টন তিন টন এবং চার টন সঠিক অ্যান্সার হবে এক টন ক অপশন এক টন পশ্চিমবঙ্গে মোট কমের প্রায় এক টন উৎপাদিত হয় ইয়ারলি পশ্চিমবঙ্গের কোথায় পাট কৃষি গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত বরাসাত জাভতপুর ব্যাকপুর দুয়ার সঠিক আনসার হবে গ ব্যাকপুর পরের প্রশ্ন হচ্ছে দার্জিলিংয়ের সিন্দ্রাপং ভারতের প্রথম স্থান পেয়েছিল কিসের জন্য জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য সঠিক আনসার হবে দার্জিলিংয়ের সিন্দ্রাপং জলবিদ্যুৎ উৎপাদনের ভারতে প্রথম স্থান অধিকার করেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও ভিডিও اسئله পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি মুসলিম জনগণকে সংখ্যাগতভাবে 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 রয়েছে এখানে কোন জেলা টি মালদা হল নদিয়া মুর্শিদাবাদ উত্তরনাচপুর এখানে সঠিক आंसर হবে মুর্শিদাবাদ মুসলিম জনসংখ্যা ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা সংখ্যাগতভাবে রয়েছে সো थैंक यू वाचिंग दिस ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সাথে